আমার নাম হচ্ছে শান্তা কবি। আমার বাবা মারা গেছে, মানে 10 বছর হলে মারা গেছে। আমার তাও তো বেড়া মানে এই জায়গার জন্য খুব অশান্তি করতেছে, মেন সমস্যা কি এখন? ওয়ারিশের জায়গার জন্য। এখন কি সমস্যা হচ্ছে? এখন মানে ওয়ারিশের জায়গাতে আমরা বলছি কোর্টে মামলা করো ওয়ারিশের জায়গার জন্য, নাকি আইনের মাধ্যমে এটা আসলে সবচেয়ে ভালো হয়। মানে যেভাবে আইনের মাধ্যমে এটা মামলার মাধ্যমে আসলে এটা দুনো পক্ষে মানে ভালো হয় জিনিসটা, আচ্ছা, বুঝেছ? মামলা কি চলছে? হ্যাঁ, অনেক করে মামলা আজকে উত্থাপন হয়েছে, মানে কোর্টের নথিটা আবার রিভিশন মামলা করা হয়েছে, তো কোর্টের নথিটা আবার সিভিল কোর্টে প্রেরণ করা হয়েছে। এখন কি সমস্যা হচ্ছে? এখন আমার গ্যাসের লাইন কেটে দিছে, পানি টাকে আমার মেরে ফেলবে, মানে বাড়িটাকে হুমকি দিচ্ছে, প্রায় বেশিরভাগ বাড়িটাই চলে গেছে। কারা কারা কেটে কারা কেটে কেটে দিছে? আমার চাওয়া ভাইরা, তারপর কবির কাউন্সিলর লোকেরা, সাইদুল ইসলাম, সুহেল, তারপর কাউন্সিলরকে এই বিষয়ে জানাইছেন? কাউন্সিলর বিষয়ে জানাইছেন, কোনো স্টেপ নেয়নি। আমি খুব ভয়ের মধ্যে আছি, মানে আতঙ্কের মধ্যেই আছি। সাইদুল ইসলাম, সোহেলরা, কাউন্সিলররা মিলে মানে যা বলে কাউন্সিলরও মদত আছে। আপনি কি কাউন্সিলরের কাছে গেছেন, কোনো সহযোগিতা পাননি? কাউন্সিলর কাছে আমি একজন লোক পাঠাইছিলাম, আমি জানি আমার সহযোগিতা করবে না, তো উনি কোনো সহযোগিতা করে নাই। পুলিশেও রিপোর্ট করা হয়েছে, থানায়ও মানে গ্যাসের পানির লাইনের জন্য অনুরোধ করতেছে যে আমার গ্যাসের পানির লাইনই করেন, আমার ভাড়াটাগুলো খুব কষ্টে আছে। পারমিশন আছে? কিসে মানে গ্যাস পানি? হুম, পুলিশ বলতেছে যে গ্যাস পানি তো একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, আর আমার বৈধ লাইন গ্যাসের, তিতাস গ্যাসের, যেটা লাগানোর তো কোনো ই নাই, সরকারি ড্রেন দিয়ে লাগাইলেও কোনো সমস্যা নাই। তো পুলিশ কি কোনো সহযোগিতা করছে না? পুলিশ আসে, আসলে ওনারা সবাই পলায়ে যায় আর কি, মানে আসে না। পুলিশ চলে গেলে ওনারা এসে আবার হুমকি ধামকি শুরু করে। পুলিশ তো আর সবসময় আর প্রোটেকশন দেওয়া সম্ভব না। আমি বিচার চাই, নিরাপত্তা চাই, আর আমার মানে যে পরিস্থিতিতে বেরোতে চাই। কবির যে উনি মানে মাস্তান ফিট করে রাখছে, মানে ভাড়াটাকে হুমকি দিতেছে, দোকানে একটা জিনিসের জন্য আসলে মানে ওনার ই করে হুমকি দেয়, ধামকি দেয়, ভাড়াটাকে ডাইকে নিয়ে যায়, হুমকি দেয় চলে যাও, না তো খবর আছে। হ্যাঁ, বাঁচতে চাই, মানে আমার নিরাপত্তার খুব হীনতা আছে। আমি আমার ভাড়াটারা মানে বেশিরভাগ ভাড়াটা চলে গেছে, অর্থনৈতিকভাবে আমি খুব ক্ষতিগ্রস্ত।